অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় বিছানায় শয্যাশায়ী পরিবারের একমাত্র উপার্জনকারী। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে চিকিৎসার জন্য কাতর আবেদন করেও মেলেনি কোনো সাড়া। তাই স্কুলের গণ্ডি ত্যাগ করে সংসারের হাল ধরতে পরিচালকের কাজ করছে মালদার বামনগোলা পঞ্চায়েতের শালানপুরের বছর ১৩ কিশোরী প্রতিমা বর্মন। ভিন রাজ্যে কাজে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে বছর খানেক আগে বাবা মারা যান। প্রতিমা বর্মন দীর্ঘ কয়েক মাস ধরে রক্তশূন্যতায় ভুগছে, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। পরিবারের একমাত্র উপার্জনকারী এখন প্রতিমাই। তাই মাকে সুস্থ করে তুলতে স্কুলে যাওয়া বাদ দিয়ে বাড়ি বাড়ি পরিচালনার কাজ করে সংসারের অন্ন জোটাচ্ছে। প্রতিমার সুপলি বর্মন তার চিকিৎসার জন্য পঞ্চায়েতে দ্বারস্থ হওয়ার পরেও মেলেনি কোনো সাহায্য বলে অভিযোগ। কেন জিজ্ঞাসা করতে পারছেন না? কোনো সাহায্য করেছে পঞ্চায়েত প্রধান বা কোনো ব্লক থেকে? কিচ্ছু করেনি। ওদের মেয়ে এবার জানা ছিল, তখন ৫০০০ ধরে দিল। পঞ্চায়েত কোন পঞ্চায়েত? সুশীল পঞ্চায়েত। সুশীল পঞ্চায়েত ৫০০ দিল। আচ্ছা, কিভাবে সংসার চলছে এখন তাহলে আপনাদের? মেয়ে কাজ করে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স এই সামনে এই ফাল্গুন মাসে মানে ১১ তারিখে ১৪ পড়বে। আচ্ছা, আপনার স্বামী কিভাবে মারা গেছিলেন? করোনাতে। হ্যাঁ, করোনাতে। কোথায়? বিদেশে ছিল তো। বিদেশে। কোথায়? পঞ্চায়েত প্রধানেরা কিছু বলছে? কিছু বলেনি। কতদিন আগে জানিয়েছিলেন পঞ্চায়েত প্রধান? দেনকার হয়ে গেল ভালোই কয়েকদিন, এক মাসের বেশি। এখন পর্যন্ত কোনো সাহায্য করেনি ওরা? দেখতে আসেনি। আচ্ছা, স্বামীর নাম কি আপনার? বয়স কত হবে? ৪২ বছর। মনে নেই কত যে আছে কাটে। এখন সুস্থ হতে চাই, ছেলে মেয়ে নিয়ে বাঁচতে হবে। চিকিৎসার জন্য কাতর আবেদন জানিয়েছেন সাপলি বর্মন। পাকুয়া পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান বলেন, পরিবারটির কথা জানি, আমি নিজে এর আগে আর্থিক সাহায্য করেছি, ব্লক প্রশাসনের কাছে পরিবারটির কথা জানাবো। আমার কাছে এসেছিল, ওনার মেয়ে এসেছিল। হ্যাঁ, তো আসার পর আমি আমার কাছ থেকে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ৫০০ দিলাম। তারপর আবার এখানে অঞ্চলে ডাকলাম, দেখে আমি এখান থেকে ২৫০০ ব্যবস্থা করে দিলাম। হ্যাঁ, কিন্তু ওনার তো রক্তের খুব প্রয়োজন। রক্তের প্রয়োজন, তার জন্য আমি একটু আলোচনা করি বিডিও সাহেবের সঙ্গে। হ্যাঁ, যতটা পারি আবার দেখব। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।